ত্রিস্তরীয় ত্রিপুরার আটটি জেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে কুলস্তরীয় ত্রিপুরার আটটি জেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার থেকে। কুল স্পোর্টস বোর্ডের পশ্চিম ত্রিপুরা জেলা যুব এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনূর্ধ্ব 14-7 এবং 19 বছরের বালক বালিকা উভয় বিভাগে ত্রিপুরার আটটি জেলাভিত্তিক 3 দিন ব্যাপী সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। এই সাঁতার প্রতিযোগিতা চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। আগরতলা বাধারঘাটস্থিত দশরথ দেপোর্টস কমপ্লেক্সে রাইমা সুইমিং পুলে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ত্রিপুরা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানী সর্দার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, ত্রিপুরার যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা। উল্লেখ্য, ত্রিপুরার আটটি জেলা এবং ত্রিপুরার স্পোর্টস স্কুল এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বালক বিভাগের 84 জন এবং বালিকা বিভাগে 43 জন পড়ুয়া এই সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিয়েছে। রাজ্যভিত্তিক 3 দিন ব্যাপী যে সুইমিং কম্পিটিশন 14-17 বালক এবং বালিকা বিভাগে স্টেট লেভেল আমরা কামনা করি। আজকে এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি তারা আমাদের বর্তমান এবং আগামী আমাদের ভবিষ্যৎ আমার রাজ্যে এবং দেশে। আমাদের এই রাজ্যে কিন্তু একটা ইতিহাস আছে, বহু সাঁতার এই রাজ্যে তারা রাজ্যে রেখে দেশে রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তার সুনাম অর্জন করেছে। বহু সাঁতার আছে, আমাদের গর্ব এবং তাদেরকে সামনে রেখে তাদেরকে অনুসরণ করে আজকে যারা প্রতিভাগুলি আমাদের তৈরি করার চেষ্টা করছে আমাদের স্কুল বোর্ড বা ওই ডিস্ট্রিক্টের তত্ত্বাবধানে এবং রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে যেসব কর্মসূচি গ্রহণ করে বিভিন্ন ক্রীড়ার ক্ষেত্রে রাজ্যের কোনো একটা আমি গর্ব দিয়ে যারা সরকার আসার পর বিজেপির নেতৃত্বে রাজ্যে খেলাধুলার উপর কিন্তু বিশেষ যোগ দেওয়া হয়েছে। সারা দেশের সমস্ত প্রতিভাগুলি তুলে ধরার চেষ্টা করছে, যেগুলি স্টেডিয়াম করার কথা, তার ক্রিকেট করার কথা যেগুলি ছিল করেনি, আমাদের সরকার সাপোর্ট কিন্তু খেলার মান উন্নয়ন হচ্ছে, যাতে প্রতিভাগুলি বিকশিত হয়, প্রসারিত হয় এবং সমৃদ্ধ হয়ে রাজ্যের হয়ে দেশে দেশ সুনাম অর্জন করতে পারে। আজকে যারা অংশগ্রহণ করেছেন এই 3 দিনব্যাপী অনুষ্ঠানে আমার বিশ্বাস, আমার আশা প্রত্যাশা থাকবে যে তারা আগামী দিন আমাদের রাজ্যের হয়ে সুনাম অর্জন করবে, আমাদের গর্ব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।